হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্সিস এর এপিসোড সিক্স আর এই এপিসোডে আপনারা দেখবেন বাংলা পত্রিকা থেকে নেয়া কিছু বাক্য কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয় হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই বড় বড় বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন তো ভিউয়ার্স প্রথমেই দেখুন যে বাক্যগুলো বাংলা নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিষয়ে কথা বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার মতে গণতন্ত্র ছাড়া কোনোভাবে কাশ্মীর সমস্যা সমাধান সম্ভব নয় এছাড়াও একজন ভারতীয় হিসেবে গর্বিত নন বলেও মন্তব্য করেছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ ভিভার্স এখন এই বাংলা বাক্যগুলোকে কিভাবে খুব সহজে অনুবাদ করা যায় সেই বিষয়টা দেখুন প্রথম বাক্যটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিষয়ে কথা বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন ভিউয়ার্স এটা হচ্ছে বাংলা বাংলায় আমরা এরকম করে লিখি কিন্তু যখন ইংরেজি করবেন তখন আগে আপনাকে সাজায় নিতে হবে প্রথমে সাবজেক্ট দিতে হবে ভার্ব দিতে হবে অবজেক্ট থাকলে দিতে হবে কিভাবে থাকলে দিতে এই বিষয়গুলো দিতে হবে তো তো দেখুন এই বাক্যটা যদি আমরা বাংলায় ভাঙি তাহলে এরকম হয় যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এখন এই সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে কথা বলেছেন কে কার সম্পর্কে বলা হচ্ছে যে ভারত নিত জম্মু কাশ্মীর সম্পর্কে কথা বলেছেন এটা কে কথা বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তো ক্রিয়ার কাজটা যে করেছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং যা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট তো এখানে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন সম্পর্কে বলা হচ্ছে যে তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সব বিষয়ে কথা বলেছেন সেজন্য এটা হচ্ছে সাবজেক্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন এরপরে আপনাকে দিয়ে দিতে হবে ক্রিয়া ক্রিয়াটা হচ্ছে কথা বলেছেন সেজন্য বসে যাবে কথা বলেছেন তো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন সাবজেক্ট গেল তারপর হচ্ছে ক্রিয়া কথা বলেছেন এবার কি বিষয়ে কথা বলেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিষয়ে সেজন্য এটা পরে চলে যাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিষয়ে তভিউবার আশা করি বুঝতে পেরেছেন এইটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে বাংলিশ বাংলিশ অর্থ হচ্ছে ইংরেজি বাক্যের মতো করে বাংলাটা ভেঙে নেয়া বাংলাটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিষয়ে কথা বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন আর বাংলিশটা হচ্ছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন কথা বলেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিষয়ে এখন এই সোজাসুজি যদি এইগুলোর ইংরেজি ওয়ার্ডস বা ফ্রেইজেসগুলি যদি বসায় দেন তাহলে ইংরেজি হয়ে যাবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন ইংরেজিটা হচ্ছে নোবেল লরিয়েট ইকোনমিস্ট অমর্ত সেন এবার কথা বলেছেন এটা প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স কোনো কাজ করেছেন খেলেছেন পড়েছেন কাজটা শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে বলতে হবে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স আর কথা বলেছেন সেজন্য হবে হ্যাজ ঠকড ঠক অ্যাবাউট সম্পর্কে কোনো বিষয়ে কথা বলা আলোচনা করা বা কথা বলা আর কথা বলেছেন সেজন্য হ্যাজ ঠকড কথা বলেছেন কি বিষয়ে কথা বলেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিষয়ে সেজন্য হয়ে যাবে অ্যাবাউট ইন্ডিয়া কন্ট্রোলড জম্মু কাশ্মীর দ্য ভিউয়ার্স খুবই সহজ এটা হচ্ছে বাংলা আর এরকম করে যদি বাংলিশ করে নিতে পারেন তাহলে এই সোজাসুজি ইংলিশটা বসায় দিলে হয়ে যাবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সেজন্য নোবেল লরিয়েট ইকোনমিস্ট অমর্ত সেন কথা বলেছেন সেজন্য জন্য হ্যাজ ঠকড কথা বলেছেন হ্যাজ ঠকড ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিষয়ে সেজন্য অ্যাবাউট ইন্ডিয়া কন্ট্রোলড জম্মু কাশ্মীর ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এভাবে বাংলা বাক্যটাকে প্রথমে বাংলিশ করে নেবেন তারপরে এভাবে ইংরেজি করলে খুব সহজ হয়ে যাবে নেক্সট এই বাক্যটা আর একভাবে করতে পারবেন সেটা হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর অরমত্য সেন হ্যাজ কমেন্টেড মন্তব্য করেছেন অ্যাবাউট জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর বিষয়ে মন্তব্য করেছেন কন্ট্রোলড অর অকুপাইড বাই ইন্ডিয়া ইন্ডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত বা দখলকৃত জম্মু কাশ্মীর বিষয়ে নোবেল লরিয়েট অরমত্য সেন কথা বলেছেন এইভাবেও করা যাবে আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন দ্বিতীয় বাক্যটা হচ্ছে তার মতে গণতন্ত্র ছাড়া কোনোভাবে কাশ্মীর সমস্যা সমাধান সম্ভব নয় এখন এটা হচ্ছে বাংলাতে আমরা এইভাবে লিখি ইংরেজিতে লিখতে গেলে এরকম হবে তার মতে তার মতে আমার মতে তাদের মতে এই এটা অনুসারে ওটা অনুসারে এরকম থাকলে এটা আগে দিয়ে দেবেন তার মতে তার মতে এবার গণতন্ত্র ছাড়া কোনোভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয় এখানে কাশ্মীর সমস্যা সমাধান সম্পর্কে বলা হচ্ছে সেজন্য কাশ্মীর সমস্যা সমাধানই হচ্ছে সাবজেক্ট কাশ্মীর সমস্যা সমাধান তার মতে কাশ্মীর সমস্যা সমাধান এবার যেহেতু এখানে কোনো ডু ভার্ব নেই সেহেতু বিভার্বের কোনোভাবেই সম্ভব না হয় না কোনোভাবে সম্ভব বা কোনোভাবে সম্ভব নয় তারপরে কি ছাড়া সম্ভব নয় গণতন্ত্র ছাড়া সম্ভব নয় তো ভিভার্স এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে বাংলিশ বাংলাটা হচ্ছে তার মতে গণতন্ত্র ছাড়া কোনোভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয় এটা বাংলা বাংলিশ করলে তার মতে এবার সাবজেক্ট দিতে হবে কাশ্মীর সমস্যার সমাধান কোনোভাবে সম্ভব নয় অথবা হয় না সম্ভব কোনোভাবে এবার গণতন্ত্র ছাড়া কি ছাড়া সম্ভব নয় গণতন্ত্র ছাড়া সম্ভব নয় এরকম করে ভেঙে নিতে হবে তাহলে ইংরেজিটা খুব সহজ হয়ে যাবে এবার ইংরেজি করলে দেখুন তার মতে সেজন্য হবে অ্যাকর্ডিং টু হিম তার মতে এবার কাশ্মীর সমস্যা সমাধান সেজন্য দ্য সলিউশন টু কাশ্মীর প্রবলেম অর কাশ্মীর ইস্যু প্রবলেম বা ইস্যু এখানে সমস্যা সেন্সে ব্যবহার করা হয়েছে তো দ্য সলিউশন টু কাশ্মীর প্রবলেম অর ইস্যু আর তার মতে সেজন্য অ্যাকর্ডিং টু হিম আর কাশ্মীর সমস্যার সমাধান দ্য সলিউশন টু কাশ্মীর প্রবলেম অর ইস্যু কাশ্মীর সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব নয় যেহেতু এখানে কোনো দুর্ভাব নেই কোনো কিছু করা যাওয়া খাওয়া পড়া এরকম নেই সেজন্য হয় না কোনোভাবে সম্ভব এরকম হয়ে যাবে ইজ ইন নো ওয়ে পসিবল ইজ ইন নো ওয়ে পসিবল মানে কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই না থাকলে ইন নো ওয়ে আর ইজ ইন নো ওয়ে পসিবল কোনোভাবেই সম্ভব নয় গণতন্ত্র ছাড়া হয়ে যাবে উইদাউট ডেমোক্রেসি তবে আশা করি বুঝতে পেরেছেন যে তার মতে কাশ্মীর সমস্যা সমাধান কোনোভাবেই সম্ভব নয় গণতন্ত্র ছাড়া অ্যাকর্ডিং টু হিম দ্য সলিউশন টু কাশ্মীর প্রবলেম আর ইস্যু ইজ ইন নো ওয়ে পসিবল উইদাউট ডেমোক্রেসি তো ভিওয়ার্স এরকম বাংলা বাক্যগুলোকে আগে এরকম করে ভেঙে নিতে হবে আর ভাঙতে পারলে মানে বাংলিশ করতে পারলে খুব সহজে আপনি ইংরেজি ওয়ার্ডস বা ফ্রেজিসগুলো দিলেই হয়ে যাবে এই বাক্যটা একভাবে করতে হবে সেটা হচ্ছে তার মতে অর্থাৎ সে মনে করে হি থিংস দ্যাট সে মনে করে যে কাশ্মীর সমস্যার সমাধান রেজলিউশন মানুষের সমাধান দ্য রেজলিউশন ইন কাশ্মীর কাশ্মীর কাশ্মীরের যে সমাধানটা রেজলিউশনটা ইজ নট পসিবল অ্যাট অল আদেও সম্ভব নয় উইথ দ্য এক্সেপশন অফ ডেমোক্রেসি গণতন্ত্র ছাড়া উইথ দ্য এক্সেপশন অফ মানেও কোনো কিছু ছাড়া বা ব্যতীত আর উইথ দ্য এক্সেপশন অফ ডেমোক্রেসি গণতন্ত্র ছাড়া তো সেটা দুইভাবে করতে পারবেন এটা হচ্ছে তার মতে অ্যাকর্ডিং টু হিন্দিও করতে পারবেন আবার যদি মনে করেন যে তার মতে আসলে সে মনে করে সেজন্য হি থিঙ্ক্স দ্যাট দ্য রেজলিউশন ইন কাশ্মীর ইজ নট পসিবল অ্যাট অল মানে আদেও সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় মানে আদেও সম্ভব নয় উইথ দ্য এক্সেপশন অফ ডেমোক্রেসি উইথ দ্য এক্সেপশন একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হচ্ছে কোনো কিছু ছাড়া বা ব্যতীত আর উইথ দ্য এক্সেপশন অফ ডেমোক্রেসি গণতন্ত্র ছাড়া গণতন্ত্র ছাড়া কাশ্মীরে যে রেজলিউশন আদেও সম্ভব নয় তিনি সেটাই মনে করেন এভাবেও করতে পারবেন তো তবে দেখুন নেক্সট সেন্টেন্সটা হচ্ছে এছাড়াও একজন ভারতীয় হিসাবে গর্বিত নন বলেও মন্তব্য করেছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ এখন এই বাক্যটাকে যদি আপনি বাংলিশ করেন তাহলে এছাড়াও এটা আগে দিয়ে দিতে হবে এছাড়াও এবার একজন ভারতীয় হিসেবে গর্বিত নন বলেও মন্তব্য করেছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ তাহলে এখানে কে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ সেজন্য এই অংশটুকুই হচ্ছে সাবজেক্ট বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ এবার দেখুন এছাড়ার পরেও বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ এইটা দিয়ে দিতে হবে সাবজেক্ট দিয়ে দিলাম এবার ক্রিয়াটা হচ্ছে মন্তব্য করেছেন তারপরে চলে আসবে মন্তব্য করেছেন তাহলে এছাড়াও বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ মন্তব্য করেছেন এবার কি বিষয়ে মন্তব্য করেছেন একজন ভারতীয় হিসাবে গর্বিত নন বলে মন্তব্য মন্তব্য করেছেন গর্বিত নন বলে মন্তব্য করেছেন কি হিসাবে একজন ভারতীয় হিসাবে সেজন্য হবে একজন ভারতীয় হিসাবে হিসেবে এইভাবে বাংলায় ভেঙে নিতে হবে বাংলিশ করে নিতে হবে আমি আরেকবার বলি বাংলাটা হচ্ছে এরকম যে এছাড়াও একজন ভারতী ভারতীয় হিসাবে গর্বিত নন বলেও মন্তব্য করেছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ এটাই যদি বাংলিশ করা হয় তাহলে এরকম হবে এছাড়াও বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ মন্তব্য করেছেন সাবজেক্ট তারপর ভার্ভ মন্তব্য করেছেন কি বলে মন্তব্য করেছেন গর্বিত নন বলেও মন্তব্য করেছেন একজন ভারতীয় হিসাবে গর্বিত নন বলেও মন্তব্য করেছেন এরকম করে বাংলিশ করে নেন তাহলে খুব সহজে ইংরেজি করতে পারবেন এবার দেখুন এছাড়াও এর ইংরেজি হচ্ছে বিসাইডস বা অ্যাপার্ট ফ্রম দিস বা বিসাইডস বিসাইডস এছাড়াও অথবা বিসাইডস দিস এটাও লেখা যেত এটা ছাড়াও তো এছাড়াও বিসাইডস বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ সেজন্য হয়ে যাবে দা ওয়ার্ল্ড ফেমাস ইকোনমিস্ট বিশ্বখ্যাত সেজন্য দ্য ওয়ার্ল্ড ফেমাস আর এই অর্থনীতিবিদ সেজন্য দিসটা আগে বসে যাবে ইংরেজিতে দিস ওয়ার্ল্ড ফেমাস ইকোনমিস্ট বিসাইডস এস দিস ওয়ার্ল্ড ফেমাস ইকোনমিস্ট এই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এবার মন্তব্য করেছেন এটাও প্রেজেন্ট পারফেক্টেন্স সেজন্য হয়ে যাবে হ্যাজ খামেন্টিড কমেন্ট অর্থ হচ্ছে মন্তব্য করা আর হ্যাজ খামেন্টিড মন্তব্য করেছেন গর্বিত নন বলে কমিটিটির পরে আপনারা জানেন অন বা অ্যাবাউট হবে আর গর্বিত নন বলে সেজন্য অন অর অ্যাবাউট অনও দেওয়া যাবে অ্যাবাউটও দেওয়া যাবে সেজন্য অবলিক অন অথবা অ্যাবাউট নট বিং প্রাউড অ্যাজ ওয়েল গর্বিত নন বলে গর্বিত না হওয়ার বিষয়েও মন্তব্য করেছেন বা গর্বিত নন বলে মন্তব্য করেছেন একজন ভারতীয় হিসাবে সেজন্য হিসাবে থাকলে অ্যাজ অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন এখানে অ্যাজ অ্যান ইন্ডিয়ান দিলেও হতো অ্যাজ এন ইন্ডিয়ান সিটিজেন একজন ভারতীয় নাগরিক হিসাবে গর্বিত নন বলে তিনি মন্তব্য করেছেন তো ভিওয়ার্স এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে বাংলিশ এছাড়াও বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ মন্তব্য করেছেন গর্বিত নন বলেও একজন ভারতীয় হিসাবে এই সোজা শুধু শুধু ওয়ার্ডস বা ফ্রেজেসগুলো বসায় দেওয়া হয়েছে বিসাইডস বিশ্বখ্যাত অর্থনীতিবিদ দিস ওয়ার্ল্ড ফেমাস ইকোনমিস্ট মন্তব্য করেছেন সেজন হ্যাস কমেন্টেড আর কোনো কিছুর বিষয়ে বা কোনো কিছুর উপর মন্তব্য করার ইংরেজিতে কমেন্টরি বলে অন বা অ্যাবাউট বসে সেজন্য অন আর অ্যাবাউট গর্বিত নন বলে গর্বিত না হওয়ার উপরে নট বিং প্রাউড গর্বিত না হওয়ার অ্যাজওয়েল গর্বিত নন বলেও ও রয়েছে সেজন্য অ্যাজ ওয়েল অন আর অ্যাবাউট নট বিং প্রাউড অ্যাজ গর্বিত না হওয়ার বিষয়েও বা মন্তব্য করেছেন অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন একজন ইন্ডিয়ান নাগরিক হিসেবে গর্বিত নন বলে মন্তব্য করেছেন ভিভার্স এই বাক্যটা এইভাবেও লেখা যায় দেখুন বিসাইডস এছাড়াও দিস ওয়ার্ল্ড ফেমাস ইকোনমিস্ট এই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ হ্যাস কমেন্টিড দ্যাট মন্তব্য করেছেন যে হি ইজ নট প্রাউড সে গর্বিত নয় অ্যাজ অ্যান ইন্ডিয়ান সে একজন ইন্ডিয়ান হিসেবে গর্বিত নন এইভাবেও তৈরি করতে পারবেন তবে আশা করি বুঝতে পেরেছেন যদি এইভাবে বাংলা সেন্টেন্সগুলি ভেঙে বাংলিশ করে নিতে পারেন তাহলে খুব সহজেই ওই সোজাসুজি ইংরেজি ওয়ার্ডস বা ফ্রেজেসগুলি বসায় দিলে ইংরেজি ট্রান্সলেশনটা খুব সহজে হয়ে যাবে তবে থ্যাংকস লট ফর ওয়াচিং দিস ক্লাস যদি আপনাদের এই ক্লাসটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবচেয়ে আগে আপনারা পান সো ফেয়ার থ্যাংকস এগেন্ড ফর ওয়াচিং দিস ক্লাস